দেখো এখানে এত নিষ্পাপ হয়ে বলছে, কিন্তু আমাকে যা অবস্থা করে না তোর ডাবটার জন্য ডম ডম দেখেছো? ওরা তুমি যেরকম ভাবে বলো বন্ধু বন্ধু কিছু বললি মাটু মাটু বাইরে মোটামুটি 38 ডিগ্রি আর সেখানে চলছে তুমুল জোরে শুটিং আউটডোর, আর সেই আউটডোর করে এসে মা আর মেয়েতে ক্লান্ত হয়ে গেছে গরমের মধ্যে। কি খবর মা আমের একটু শুনি। কি আর খবর হবে, তোমাকে মাটু মাটু বলে ডাকছিল না, ও ডাকে এরকম? ও মাটু বলেই ডাকে আমাকে। আজকে মাটু লুচি তরকারি এনেছিল, আমার আবার ফেভারিট লুচি তরকারি। কি লুচি আর কি তরকারি? সেটা সাদা আলুর তরকারি। আমাকে স্পেসিফিক্যালি বলে দিয়েছিল যে আমি একদিন তুমি আমার জন্য লুচি তরকারি করে আনবে, সাদা আলুর তরকারি কালো জিরে দিয়ে স্পেসিফিক্যালি, আর টমেটো দেবে সেটার মধ্যে, সব বলে দিয়েছিল। তবে সেরকম সেরকমভাবেই যেরকমভাবে ম্যাডাম বলেছেন সেই সেইভাবেই ভোরবেলা উঠে রান্না করে নিয়ে এসেছি। মানে তুমি আজ অনেকদিন পর কারোর জন্য রান্না করতে রান্না করে ঢুকেছো? না 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 না, এরকম নয়, আমি রান্না প্রায়ই করি আর আমি প্রায়ই ওর জন্য কিছু না কিছু নিয়ে আসি। আর কী কী খেয়েছিস বল? আমাকে তো আরো কিছু খাবাবে, সেটা হলো আরো অনেক কিছু বাকিও আছে। এগুলো খেয়েছো সেগুলো সেগুলো বলো। এই 2 মাস 1.5 মাসে কি কি খাওয়া হয়েছে একটু শুনে। অনেক কিছু খাইয়েছি, তারপর আজকে ওরটা বলি, আজকে লুচি তরকারি, তারপরে চিলি চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন ফ্রাইড রাইস, র‍্যাপ, দাঁড়া র‍্যাপ, তারপর থামস আপ, অনেক কিছু। সে বিরিয়ানিটা? বিরিয়ানি এই সেই কি বিরিয়ানি পার্টি করলাম কি রে? তারপর আরেকটা শোনো, তারপর মা তো আমাকে একটা স্টারবাকস দেয়, স্টারবাকস দিয়েছিল, দেয় না দিয়েছিল। তারপর আর কি আমি তো বাড়িতে আমার ছানা পোনা গুলোকে দেখেছি, সবার জন্য কিছু না কিছু কিনি। এখন আরেকটি ছানা জুটে গেছে আমার, তো ওর জন্য কিছু না কিছু আনা হয়। প্রথম যখন ফার্স্ট ও আসার পর এখন স্যালারি ঢুকলো, ওর জন্য একটা ইউনিকর্ন, আর একটা কি বেশ কী দিয়েছিলাম তুই, উনো উনো দিয়েছিলাম, তাই তো? উনো, একটা কালার বুক, একটা কালার পেন্সিলও ছিল বোধহয় ওটার মধ্যে, কি না, কালার বুক, স্টিকার, ওইসব অনেক কিছু ছিল। ওইটা একটা হ্যাম্পার পেলো। আচ্ছা, তারপরে সেকেন্ড মান্থে ওকে দেওয়া হলো হচ্ছে একটা বারবি ডল, আর একটা বেশ কী দিলাম আম্মা, রাইটিং ট্যাব। আচ্ছা, এবার দুটো তো চকলেট, চকলেট ঠিক আছে ওটা তো তুই রোজই পাস, ওটা কোনো ব্যাপার না। তো এইটা মোটামুটি আমি আমার নিজে থেকে আমার মনে হচ্ছে যে না ওর এগুলো লাগতে পারে, আমি দিয়েছি। এরপরে ডিমান্ডটা কি শোনো তাহলে, ও এখানে আমাদের সুহাগের বাড়িতে দেখানো হয় যে ও একটা এরকম বড়ো বাথটাবে স্নান করে, ঠিক আছে? এবার আমাকে একদিন চুপি চুপি ডেকে বলছে, শোনো শোনো এরকম কি তোমাকে একটা কথা বলবো, কাউকে বলবে না, না বলবো না, আমাকে একটা এরকম বাত্তা বেনে দেবে, আমি চান করবো বাড়িতে। বলে তো বাড়িতে পাতার জায়গা আছে? বলে হ্যাঁ, অনেক বড় জায়গা আছে। বললাম ঠিক আছে, ওটা হচ্ছে নেক্সট ডিমান্ড আর কি, মানে যে এটা বাত্তাবটা আমার চাই, ওটাতেও চান। কিন্তু 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 এখন দাঁড়াও নয়, কিন্তু এখনো কমপ্লিট দেয়নি, এখনো স্যালারি হয়েছে, স্যালারি পেয়েছি আমি, পেলে নিশ্চয়ই দেবো, তুই জানিস। দেবো কি দেবো না, কোনটা দেবো কি দেবো না? আচ্ছা, তোকে আমি কিভাবে ডাকি সবাইকে বলে দেবো? না না, ওই নামটা বলে দেবো। কোনটা বলবো? ওই নামটা বলে দেবো, সেটা বলতে পারবো না, ওইটা নয়, সকালে যেটা বলছিল ওটা বলে দেবো সবাইকে এখানে। কোনটা? না, ওটা বলা যাবে না, ওটা সিক্রেট নেম। ওকে অনেকগুলো নাম ধরে ডাকি, চোরকি তো ওর একটা নাম অবশ্যই, কিন্তু তার সাথে সাথে ডলুরাম, ডলি, আর এটা তো আমার সিনের নাম। হ্যাঁ, সিনের নাম তো ডলুরাম আর ডলি, তো সিনের নাম না চোরকি, সেটাই তো বলছি, চোরকিটা ওর সিনের নাম। আর তাছাড়া আমি ও যেন মাটু বলে, আমি ওকে ডলি, ডলুরাম, আর একটা ওটা সিক্রেট, ওটা বলা যাবে না সবার সামনে। এবারে দুর্গাপুজোও যাচ্ছে তাহলে? তো অবশ্যই আসছে, নাচ দেখাতে হবে কিন্তু একটা, না সবাই দিদিরা যাবে।
বেগম, তারপর ওই ছোটটার নাম কি বলো না, আদর, আদর, তারপর এই দুটো আমার চাই, এই দুটো চাই, ওর এই দুটোকে পছন্দ হয়েছে। ওদের সাথে গিয়ে তাহলে ফার্স্ট দিনই বন্ডিংটাও হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর ভিডিও করা হয়েছে, ভ্লগ করা হয়েছে। এখন তো আমি আমার ইউটিউব ভ্লগটা ওই করে, আমি খুব একটা আর মানে খুললেই গুড মর্নিং চলে এসেছি আমরা দা বস লেডি ভ্লগসে, এই যে আমার মাটু, ওই করে ভ্লগটা, মানে ওরই চ্যানেল হয়ে গেছে এখন মোটামুটি আমার ইউটিউব চ্যানেল। আর কি ভিউজ, আমি যা শুরু করেছি সেখানে ফার্স্ট দুটো ভিডিও একটাতে এখন বোধহয় 20,000 ভিউজ, আরেকটাতে বোধহয় কত, 11,000-12,000 ভিউজ। না, তোমাদের লাস্ট ইউটিউব ভিডিও আমাদের প্রচুর ভালোবাসা পেয়েছে দর্শক, দর্শক বলছে এটা কি তোমার অরিজিনাল মেয়ে, অনেকে প্রশ্ন করেছে। এটা আমার অরিজিনাল মেয়ে, এটা আমার অরিজিনাল মেয়ে, অনেকের এটাও প্রশ্ন হচ্ছে ওর চুল নিয়ে, আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমি আমার ব্লগেও দেখেছি অনেকে জিজ্ঞেস করে যে এটা কি ওর রিয়েল চুল। তো আমি একদিন আচ্ছা সরি, খুব ভুলে গেছি, সরি, হিরোইন বলে কথা এখন। তুমি কি একাই বলে? না না, তুমি বলো, তুমি বলো মা, সরি, কাম দিচ্ছি আমি। তুমি তো মানে একটা গল্প নিয়ে বসে গেছো, গল্প নিয়ে বসে গেছো, দেখেছো কথা তোমাদের, দেব একটা ঠাস করে এক্ষুনি দুজনে চ্যাটাক চ্যাটাক, কিন্তু ভীষণ মিষ্টি হয়, দর্শকরা সেটা বারবার বলে, মা আমি এখন না, কিন্তু আমার কাছে কমপ্লেন আসে ও নাকি ওর বাবার কাছে সাথেই ভালো করে সিন করে, আমার সাথে সিন আসেই নাকি ও ভালো করে করে না। ওটা তো মানে শয়নে স্বপ্নে দেখা যায় বলে দর্শকের আরো বেশি ভালো। না না, আমাকে সবাই বলে, না দর্শকের না, এটা আমাকে, আমি এটা রিভিউ পাই সেটা সবার থেকে, যে ও নাকি শুধু ওর বাবার সাথেই সিন ভালো মানে মন দিয়ে সিন করে, আমার সাথে সিন হলে মিথ্যে কথা বলছে, একদম মিথ্যে কথা বলছে, সবাইকে জিজ্ঞেস করে না, আমার সাথে সিন ভালো করে পড়ে না, ভালো করে করে না, সবাই বলছে আমি নাকি বেশি স্পয়েল করে দিয়েছি, সবাই আমাকে বকছে, বলেছে ওকে আদর করতে না আর ভালোবাসতে না। তুমি বলো, তোমার এখানে এতদিন ধরে তুমি অভিনয় করছো, চোরকি ক্যারেক্টারটা করছো, সবাই তোমাকে এখন বন্ধু বন্ধু বলে, একটু বন্ধু বলে দাও, বন্ধু বন্ধু না, তুমি যেরকম ভাবে বলো বন্ধু বন্ধু, আমাকে একটু মেট্রোতেও বলে বন্ধু। এই যে এখন বন্ধু বান্ধবরা তো বলে যে বেশ তোকে টিভিতে দেখছি, আমাকে রোজই বলছে, একটা মানে আমার একটা বন্ধু আমাকে বলেছে যে যে বন্ধু হয়েছে তার অটোগ্রাফ নিয়ে আসতে, অনেক বন্ধু আছে, বন্ধু নয় আজকে থেকে এটা সবাই জেনে রাখো, বন্ধু নয় কথা হলো বন্ধু, সবাই বন্ধু বলবেন, বন্ধু নয়। আবার গল্প নিয়ে বসে গেলে, আচ্ছা সরি, গল্প নিয়ে বসে গেছে নাকি, আমি কথা এরকম স্ট্রিক্ট কোয়াক্টর কোথাও পেয়ে, এরকম স্ট্রিক্ট মেয়ে, মা স্ট্রিক্ট হয় দেখেছি, এরকম স্ট্রিক্ট মেয়ে প্রথমবার দেখো, এখানে এত নিষ্পাপ হয়ে বলছে কিন্তু আমাকে যা অবস্থা করে না, কি করি রে আমি তোকে, কি পিত্তেবাদী, এ তো বাবার মতন পুরো পুরো, কি করি আমি তোকে, ঢপটা দিলি তো বল, আমি তোকে আজ অব্দি একটা কানও মুলে দিয়ে দি, চোখ বড় বড় করিনি তোর দিকে আজ অব্দি, আমি তুই আমার দিকে শাক করে এরকম করছিস, কিছু বললি মাটু মাটু, অন্য কাউকে আমাকে ছাড়া অন্য কাউকে পাকা হাওয়া খাওয়াচ্ছে, এটা এটা কি বাজে, এটা বলো, এটা তো খুব খারাপ, এটা উচিত হয়নি, এটা উচিত হয়নি, এটা একটা ভুল, আরেকদিন আমি আরেকটা ভুল করেছি, ওকে জেলাস তোমাকে নিয়ে, রীতিমতো জেলাস, পজেসিভ ভীষণ ও, ওকে আমি তো মামা মা মামাই ডলি, আর কি করেছে জানো, আরেকটাকে মাম মাম বলেছে, এটাও একটা, এটাও ভুল, নোট সিনের মাঝে মাঝে নোট, ও আমাকে একদিন বলছে, মেরে ছোট্ট বাচ্চা ও সামনে চলেছে, বললাম মাম তুমি এদিকে সরো, বলছে তুমি তো দেখছি সবাইকেই মাম বলো, তাহলে আমাকে মাম বলার আর দরকারটা কি বলো, গটগট করে হেঁটে হেঁটে চলে গেল, আমাকে আর বলবে না তাহলে এবার থেকে। শুধু সেটা একদিন আমি ওকে ছাড়া রিলস করেছিলাম বলে আমাকে রীতিমতো পিটিয়েছে, চুল মুল ছিঁড়ে দিয়ে পারলে জামা কাপড় ছিঁড়ে ফেলে আমার ব্যাগটাক সব ছুঁড়ে ফেলে, দেখ আমার, দেখেছো না গো, এটা আমি শো, এটা আমি সত্যি বল, দেড় ফুটি আমাকে চমকাচ্ছে, দাদা কর্তামশাইকে জানিয়েছে এরকম একটা, বাবা কর্তামশাই ওর ফ্যান, ও সকালে সবার আগে সকাল হলেই যখনই এখানে জিজ্ঞেস করে, ও জিজ্ঞেস, আচ্ছা তুই কোথায় থাকিস বলে দাও, কোথায় থাকিস তুই,
ডমডম তো ডাবটার জন্য ডমডম দেখেছো ওরও তোরও আছে না করবে না কেন করবো না তো অন্যটা করি তাহলে সবার সামনে এবার কেন করি এবার সবার সামনে ভালো লাগবে তো প্রেস্টিজের সিটিটা বাজিয়ে দিলে খুব বড় বড় কথা বেরোচ্ছে বুক থেকে চোখের দিকে দেখো সবাই আমার চোখের দিকে তাকালে ভয় পায় আমার বাড়ির সব কটা ভয় পায় এইটাকে বাদ দিয়ে দেখেছো ইন্টারভিউ দিচ্ছিস তো একটা বলো নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করো কেমন লাগছে তুমি তো গল্প নিয়ে বসে গেছো আচ্ছা আচ্ছা আমাকে কেন জিজ্ঞেস করছিস তুই কোথা থেকে শিখেছে এটা কোথা থেকে ও আর্ধেক কথা শেখে আমি আর্ধেক কথা বুঝতেও পারি না কি বলে মাঝে মাঝে নিজের মনে সারাক্ষণ ব্লগ করছে দেখাবো ভিডিও গুলো সবাইকে দেখুন তাহলে আপনারা একটা ভালো ভিডিও দেখাই ভালো ভিডিও চার্জ নেই কিন্তু সব জানে ও কি করে সব জানে সব কোনো প্রাইভেসি কিছু নেই আমার প্রাইভেসি বলে কিছু নেই সব জানে ও নিজে গেম ডাউনলোড করে আবার পছন্দ না হলে সেটা ডিলিট করে দেয় বলে এটা ভালো ছিল না ডিলিট করে দিলাম তুমি কিন্তু পরে আবার খুঁজো না ও কিন্তু রীতিমতো খুঁজে যে তোমার ফোনে কোথায় গিয়েছো জানে ভালো সব জানে আমি সব জানি মায়ের ফোন জানবে না কোথায় কি আছে এইটু পেয়েছি এই যে এইটা টেলিকাস্ট হয় নি এখনো এটা দেখি না টেলিকাস্ট হয় নি তুই তোর ভিডিও দেখা টেলিকাস্ট হয় নি যেটা সেটা কি করে দেখাবি দেখা যাবে না না দেখি মা ও মা এরা ব্লক করে চলে বসে বসে আমার ফোন থেকে নিজে নিজে আমি সব পারি আরো আছে প্রচুর প্রচুর এরকম প্রচুর মানে কি বলবো অগুন্তি এরকম স্পেসিমেন আমার কাছে রয়েছে এরকম ওই শুরু করে ব্লগটা আমার আমি নিউবি আমি সবে এটা আমার প্রথম কাজ ম্যাডাম অলরেডি পাঁচ এর আগে চারটে করে ফেলেছেন এটা পঞ্চম ম্যাডামের তুমি যে এত মানে ইন্টারভিউ সময় এত আমার সাথে ভালো করে কথা বলছো এমনি কি করো রিয়েল লাইফে দেখাবো একদিন ভিডিও করবো না আমি দেখাবো তুই আমার সাথে কি করিস রিয়েল লাইফে কি করো এই যে কিছু নেই যে বার করবে কিছু একটা আদর আমার ফোনটা আমি দেখাতে চাই ও আসার পর থেকে আমার জীবনে আমার ফোনের গ্যালারিটা একটু আপনারা সবাই দেখে নিন এটা হচ্ছে আমার মেয়ে হওয়ার পর ঠিক আছে আমার জীবনটা দেখুন আমার এখান থেকে মোটামুটি শুরু হচ্ছে দেখতে থাকুন চোরকি 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 মোর অফ চোরকি এটা আমার বাড়িতে এই যে আদরকে কোলে নিয়ে একটা বলি জিনিস দেখাই দাঁড়াও দাঁড়াও আজ তোমার হচ্ছে কি হবে আমার কিছু একটা দেখি ভয় পাই নাকি
আচ্ছা ভয় পাই, ভয় পাই আমি, আমি খুব ভয় পাই, খুব ভয় পেয়ে গেলাম। ও পড়াশোনাটা করে কখন, বসে পড়াশোনা করতে? একদম বসে, ওর মতো সিনসিয়ার বাচ্চা আমি আজ অবধি দেখিনি, আমি ভাবতেই পারি না। আমি কালকেই ওর মাকে বলছিলাম, মানে পামেলা দিকে বলছিলাম, যে আমি সত্যি ওকে দেখে খুব ইন্সপায়ার্ড। এইটুকু একটা বাচ্চা 8 বছর বয়সে কাজ সামলাচ্ছে, পড়াশোনা সামলাচ্ছে, হোমওয়ার্ক করছে, ওর ইনফ্যাক্ট এখন পরীক্ষা চলছে রেগুলার, আচ্ছা প্রত্যেক দিন, এবং প্রত্যেক দিন ও এখানে ওর প্যাক আপ হচ্ছে 10:30, 10:30, ও বাড়ি যাচ্ছে প্রায় 12টা, গিয়ে হয়তো 1-2 ঘন্টা ঘুমিয়ে আবার উঠে পড়তে বসে পরের দিন সকালবেলা স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছে। আর আমি, আমার 30 বছর বয়স হয়ে গেছে, আমি বাড়িতে আমার ফ্রিজ খারাপ হয়ে গেছে, সেটি এখনও পর্যন্ত সারিয়ে উঠতে পারছি না, আমি সেটা নিয়ে হিমশিম খাচ্ছি। মানে আমি সত্যি আই এম ভেরি প্রাউড অফ হার, যে ও এইটুকু বয়সে নিজেকে এতটা গুছিয়ে এতটা সুন্দর করে পুরো জিনিসটা ম্যানেজ করছে। মানে এটা এই যে এবার দেখাচ্ছি, এই যে এবার দেখো এটা কেন করেছে আমাকে ছাড়া। ওকে ছাড়া কি ছবি রিলস কিছু করা যাবে না? দেখো এটাও করেছে এট লিস্ট, এটাও করেছে এট লিস্ট। মানে তোমার এখন একটা ট্রায়াল মাদারহুড পিরিয়ড চলে যাচ্ছে। না ট্রায়াল মাদারহুড পিরিয়ড বলেই, এই দেখো এইগুলো করে। আমাকে ছাড়া ফাংশনে চলে গেছে, আমি কোথাও যেতেও পারবো না ওকে ছাড়া। আমি ওকে কোনো অংশে, আমার নিজের মেয়ে হলে আমি যতটা ভালোবাসতাম আমি ওকেও ঠিক ততটাই ভালোবাসি। দেখো আমি হাওয়া খাচ্ছি বেশি, মজায় থাকো, আবার আসবো আমরা, আবার গল্প হবে, দর্শকদের দিদি কি বলবে। সোহাগ চাঁদ দেখতে ভুলবেন না রোজ বিকেল 4টায় আর কালাস বাংলা 4টে মনে হলো, পরিষ্কার করে বল 4টা। তাহলে দর্শকরা সবাই আমাদের ভালোবাসা দিতে থাকুন, চরকিকে আরো ভালোবাসতে থাকুন, যাতে চরকি আরো দুষ্ট হতে পারে, আমার মাতুকেও ভালোবাসতে থাকুন। মানে সোহাগ তো 600 এপিসোড আসছে, হ্যাঁ সেদিন কেউ তোরা আসবি নিশ্চয়ই, আবার দেখেছিস বলেছিলাম এবারে চরকি কেক কাটবে 600 এপিসোডে, কারণ ও আসার পরে আমাদের টিআরপি অনেক বেড়েছে, আমাদের টিএসভি অনেক বেড়েছে, সোশ্যাল মিডিয়া ভিউজ অনেক বেড়েছে, এবং দর্শক এতটা ভালোবাসা দেবে এবং সোহাগ আর চরকিকে এতটা কাছের করে নেবে এটা ভাবতে পারিনি। তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, এইভাবে আমার মেয়েটাকে আশীর্বাদ করুন যেন জীবন অনেক বড় জায়গায় যেতে পারে। আমার মাকেও আশীর্বাদ করো, ফাঁকা বুড়ি একটা আমার। দেখতে থাকুন সোহাগ চাঁদ প্রতিদিন বিকেল 7টায় আর কালার বাংলায়।